আমার mp.com-এর আহ্বানের প্রেক্ষিতে ময়মনসিংহ 2 সংসদীয় আসনের তারাকান্দা থেকে সুতারপাড়া পর্যন্ত ভাঙ্গা সড়ক নিয়ে একটি তথ্যচিত্র পাঠালেন দিব্যেন্দু হোর নামে এক নাগরিক। এই তথ্যচিত্রের মাধ্যমে রাস্তাটি সংস্কারের জন্য তিনি সংসদ সদস্য শরীফ আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। দিব্যেন্দু হোরের দেওয়া তথ্যমতে ধারণকৃত ভিডিওটি তারাকান্দা থেকে সুতারপাড়া রাস্তায় প্রায় 2 লক্ষ লোকের যাতায়াতের প্রধান এই রাস্তাটি গত 3 বছর যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি ময়মনসিংহ 2 আসনের আওতাধীন এবং ধারণকৃত অংশটি সুতারপাড়া অংশের। সম্প্রতি আমার mp.com স্থানীয় সমস্যা সম্ভাবনা নিয়ে 1 মিনিটের তথ্যচিত্র পাঠানোর জন্য আহ্বান করে। তথ্যচিত্রগুলো আমার এমপির ইউটিউব চ্যানেলে আপলোড এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণে তার পেজে বার্তাটি প্রকাশ করা হবে। প্রতি মাসে সেরা 10টি ভিডিও বার্তার প্রেরককে আমার এমপির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আমার mp.com কর্তৃপক্ষ দিব্যেন্দু হোরের পাঠানো তথ্যচিত্রের বিষয়ে ময়মনসিংহ 2 আসনের সাংসদ শরীফ আহমেদ এমপির দৃষ্টি আকর্ষণ করবে।